এসব কি হলো গো ঘরও ভেসে গেল মাঠও ভেসে গেল এখন এখন আমরা কি করব জানি না রাধা আমাদের কপালে কি লেখা আছে জমিতে যে একটাও দানা নেই ঘরের ভিতর রাখা সমস্ত ফসলের বীজও ভেসে গেছে জানি না এখন কেমন করে বাঁচবো এখন রামপুর গ্রামের প্রত্যেকটা মানুষেরই এই অবস্থা চার দিন ধরে টানা বৃষ্টিতে গ্রামের সব কিছু নষ্ট করে দিয়েছিল সারা গ্রাম বন্যার জলে ডুবে যায় গ্রামের ফসলের ক্ষেত জলের তলায় ডুবে যায় চারিদিকে হাহাকার ছড়িয়ে পড়ে কেউ বুঝতেই পারছিল না যে এবার তারা কি খাবে আর কিভাবে বাঁচবে আর দুই দিন পর বন্যার জল একটু কমে গেলে সরকারি কর্মচারী এসে গ্রামের প্রত্যেকটা বাড়িতে চাল আর সবজি দিয়ে যায় আর রাধা সেই চাল আর সবজি দিয়ে সামান্য খিচুড়ি তৈরি করে আর যখনই তারা দুজন খেতে বসে ঠিক তখন বাবা কেউ আছো দুদিন ধরে কিচ্ছু খায়নি কেউ আছো কি বাড়িতে বাবা আপনি কোথা থেকে এসছেন বাবা আমি তিন চার দিন আগে এখান দিয়ে যাচ্ছিলাম আর তখনই বৃষ্টি শুরু হয় তাই আমি বৃষ্টির জন্য এখানে আটকে যাই আর পাশের মন্দিরে আশ্রয় নিই কিন্তু বৃষ্টি বেড়েই চলল তাই আমি ওখানে আটকা পড়ে গেলাম তারপর বৃষ্টি যখন কমে যায় তখন আমি ওখান থেকে বেরোই আমি বলছিলাম কি কিছু খাবার পাওয়া যাবে বড্ড খিদে পেয়েছে এমনিতেই তো সবজি একেবারে কম তার মধ্যে এইটুকু খিচুড়ি সাধু বাবাকে কিভাবে দেব কোনো ব্যাপার নয় ভগবানই সমস্ত ব্যবস্থা করবেন বাবা আপনি ভেতরে আসুন বাবা কোনো সমস্যা থাকলে আমায় বলতে পারো আমি অন্য কোথাও গিয়ে না না বাবা কোনো সমস্যা নেই ও আমার স্ত্রী রাধা আসলে ও শুধু খিচুড়ি রান্না করেছে তাইও বলছে আপনার যদি খিচুড়ি খেতে কোনো সমস্যা হয় কোনও ব্যাপার নয় বাবা ক্ষুধার্ত মানুষের জন্য যে খিচুড়ি পঞ্চব্যঞ্জনের সমান এমনটা হলে যে আমরা ধন্য হয়ে যাব তাহলে আসুন বাবা আমরা যা খাব তাই আপনাকে দেব রাধা আর রামের কাছে পেট ভরে খাওয়ার মতো খিচুড়ি ছিল না তার উপর বাড়িতে সাধু বাবার আসাতে সবার পেটেই খিচুড়ির দু একটা দানা পড়ল আর খাবার খাওয়ার পর রাধা বাসন ধুতে বেরিয়ে পড়ে আর রাম সাধু বাবার জন্য হাত ধোয়ার জল আনতে যায় কিন্তু জল নিয়ে আসার পর রাম সাধু বাবাকে আর দেখতে পায় না আরে মনে হচ্ছে বাবা চলে গেছেন আরে ওটা কি এরপর রামের চোখে পড়ল সেই জায়গাটি যেখানে বসে সাধু বাবা খিচুড়ি খাচ্ছিলেন আর রাম দেখল যে সেই জায়গাটিতে একটি চকচকে আংটি পড়ে রয়েছে রাধা রাধা তাড়াতাড়ি এসো এই দেখো সাধু বাবা নিজের আংটি ফেলে গেছেন কি আংটি ফেলে গেছে আংটি এবার এভাবে ফেলে যায় মনে হয় উনি হাত দেওয়ার সময় আংটিটা খুলেছিলেন কিন্তু পড়তে ভুলে গেছেন তুমি এখানেই দাঁড়াও আমি দেখে আসি উনি মনে হয় বেশি দূর যাননি এই বলে রাম পুরো গ্রাম ঘুরে ঘুরে সাধু বাবাকে খুঁজতে লাগলো কিন্তু তাকে কোথাও খুঁজে না পেয়ে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল এরপর রাধা আর রাম সেই আংটিকে সাধু বাবার উপহার হিসাবে তাদের ঘরের ঠাকুরের সিংহাসনে রেখে দিল এদিকে বন্যা জল নেমে যাওয়ার পর পুরো গ্রামের মানুষের কাছে এটাই পরীক্ষা ছিল যে এখন কিভাবে কি ফসল ফলাবে কেননা গ্রামের সবার কাছেই না ছিল ফসল ফলানোর নতুন বীজ আর না ছিল সেটা কেনার মতো টাকা যে কারণে গ্রামে খাবারের আকাল নেমেছিল কি হয়েছে ক্লান্ত খুব হ্যাঁ গো সারাটি দিন গ্রামে গ্রামে ঘুরতে থাকলাম কিন্তু কারুর কাছে একটাও বীজ পেলাম না সব বন্যায় ভেসে গেছে আর খাবারেরও কোনো ব্যবস্থা করতে পারলাম না আমার খিদে পাইনি তুমি আমার জন্য চিন্তা করো না দুদিন ধরে কিচ্ছু খাওনি তুমি আর তাও বলছ যে খিদে নেই এ ভগবান এ কেমন দিন দেখাচ্ছ আমাকে নিজের স্বামীকে একটু খিচুড়ি বানিয়েও খাওয়াতে পারছি না খিচুড়ির কথা শুনেই রামের মাথায় বুদ্ধি এলো আর সে বলল কি বললে তুমি রাধা এই যে এটাই আমাদের ভাগ্যে এখন খিচুড়ি খাওয়াটুকুও নেই হ্যাঁ মনে পড়ছে কিছুদিন আগে আমাদের বাড়িতে একজন সাধু বাবা এসেছিল আর উনি নিজের আংটি এখানে ফেলে গেছিলেন হতে পারে উনি আমাদের অবস্থা দেখে আংটিটা ইচ্ছে করে এখানে ফেলে গেছিলেন তাই তুমি তাড়াতাড়ি কি আংটিটা নিয়ে এসো ওটা বেঁচে আমরা আরও কিছুদিন খেতে পারবো নিয়ে এসো যাও কিন্তু ওটা ওটা তো সাধু বাবার জিনিস যাই হয়ে যাক রাধা আমি বেঁচে থাকতে তোমাকে খালি পেটে দেখতে পারব না এরপর রাধা সেই আংটিটা নিয়ে আসে আর আংটিটা ভালোভাবে দেখার পর রাম হতাশ হয়ে যায় কি হল গো আরে রাধা এটা তো পিতলের আংটি এটার কিবা বা দাম পাওয়া যাবে কিছুই পাওয়া যাবে না এই বলে রাম যখনই আংটিটা মাটিতে ফেলতে যাবে ঠিক তখনই আংটির মধ্যে সে বিশেষ কিছু দেখতে পেয়ে থমকে গেল রাধা দেখো এই আংটিটা একটু অন্যরকম লাগছে না দেখো তো হ্যাঁ এটা তো এটা তো একটা বীজের মতো লাগছে আসলে সেই আংটির মধ্যে একটি টমেটোর দানা ছিল যেটি রাম খুব যত্ন করে আংটি থেকে বার করল কিন্তু কেউ তার আংটির মধ্যে এমন টমেটোর দানা কেন লাগিয়ে রাখবে এইটাই যে আসল প্রশ্ন করা রাধা তুমি ভেবে দেখো যখন আমাদের কাছে খাবারের মতো কিচ্ছু ছিল না তখনই এক সাধু বাবা এখানে এসে এই বিষটা ফেলে রেখে যান কোন একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে রাধা এই বলে দুজনেই হাত জোর করে প্রণাম করে ভক্তি ভরে সেই দানাটাকে একটা টবের মধ্যে বসিয়ে দেয় আর ভাবে যে কিছুদিন পরে সেখান থেকে টমেটোর গাছ বার হবে যেটা দিয়ে কিছু সময় পর তারা আরও বীজ তৈরি করতে পারবে এরপর তারা চলে যায় আসলে তাদের তো কোনো ধারণাই ছিল না যে কি চমৎকার হতে চলেছে পরের দিন সকালবেলা রাম আর রাধা এটা দেখেই অবাক হয়ে যায় যে গতকাল যে টবে তারা টমেটোর দানা বসিয়েছিল সেখানেই আজ একটি সুন্দর গাছ দাঁড়িয়ে রয়েছে আর যে গাছে রয়েছে প্রচুর লাল টমেটো হে ভগবান এ কি করে সম্ভব এত তাড়াতাড়ি ভুলে গেলে এটা ওই সাধুবাবার চমৎকার আর আমার তৈরি করা খিচুড়ির ফল যেটা টমেটো রূপে আমাদের সামনে রয়েছে টমেটোর এই গাছটিকে ভগবানের আশীর্বাদ আর সাধুবাবার চমৎকার মনে করে তারা প্রণাম করে এরপর রাম সেই গাছ থেকে একটি টমেটো পেরে তার সব দানা বার করে নিজের খেতে সব জায়গায় ছড়িয়ে দেয় আর রাধা গাছের বাকি টমেটো দিয়ে চাটনি তৈরি করে অনেক দিন পর রাম আর রাধা দুজনে হাসি খুশি হয়ে ভরপেট খাবার খেল আর পরের দিন সকালবেলাতেই তারা দুজনে দৌড়িয়ে তাদের মাঠে যায় আর দেখে যে সারা ক্ষেত টমেটোতে ভর্তি হয়ে আছে যা দেখে তারা খুব খুশি হয় আর তখনই গ্রাম প্রধান সেখানে এসে বলে আরে ভাই রাম এই চমৎকার কি করে হলো কাল অব্দি তো তোমার ক্ষেত আমাদের সবার ক্ষেতের মতোই ফাঁকা ছিল তবে এই টমেটোগুলো এক রাতের মধ্যে কি করে ফলল এটা জাদুর টমেটো প্রধান মহাশয় আপনি চিন্তা করবেন না এখন থেকে এই গ্রামে কেউ অভুক্ত থাকবে না সত্যি কিন্তু আগে বলো তো এই চমৎকার কি করে হলো রাম গ্রাম প্রধানকে কিছু না জানিয়ে হাসি মুখে তার ক্ষেতের দিকে এগিয়ে গেল সে তার ক্ষেতের লাল টমেটোগুলোকে পুরো গ্রামের মানুষকে বিলি করে আর সবাই সেই টমেটোর বীজ নিজেদের ক্ষেতে রোপণ করে আর কিছুদিন পর গ্রামের সব মাঠ লাল টমেটোতে ভরে যায় এরপর শহর থেকে প্রচুর ট্রাকাস্ত এই চক্রকে টমেটো নিতে আর গ্রামের কৃষকরা পেত ফসলের উপযুক্ত দাম কিছুদিনের মধ্যেই গ্রামের ছবি পাল্টে যায় আর রাম আর রাধারও ভাগ্য বদলিয়ে যায় কিন্তু তারা দুজনে কখনোই অন্যকে সাহায্য করতে ভোলেনি মায়াগঞ্জ গ্রামে দুইজন সৎ বোন থাকত যার মধ্যে নিহারিকা লম্বা ফর্সা আর হরিণী চোখের ছিল আর অন্যদিকে পল্লবী মাথায় কালো একটা ছিল মা মা চুলে লাগানোর তেলটা কোথায় চুল কম এমনিতেই তো তোর মাথায় ওই চারটে চুল বেঁচে আছে এর জন্যে তুই আর বেকার শ্যাম্পু তেল কেন খরচ করছিস বল আমার কি মনে হয় বলতো ভগবান তোকে খুব তাড়াতাড়ি তৈরি করেছে তাই এমন কালো কুসিত তার সঙ্গে মাথায় চারটে চুল দিয়েছে নিহারিকা তুই সবসময় এমন মজা কেন করিস আমার ভালো লাগে তাই আচ্ছা একটা কথা বলতো আমার এমন সুন্দর চেহারা দেখে তোর হিংসে হয় না হ্যাঁ ঠিক বললাম তো আমার কালো সৎ বোন পল্লবী একইভাবে তার সুন্দর বোনের মুখ থেকে খোঁটা শুনে যাচ্ছিল তার মনের কষ্ট তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল কিন্তু তারপরেও সে চুপচাপ তাদের কথা শুনছিল কারণ অভিমান হলেও কথা বলার কোনো স্বাধীনতা তার ছিল না তাই সে চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে কিন্তু সেখানেও তার কলেজের মেয়েরা মজা করে তাকে বলে আরে ওই দেখো কালো ভুতনি চলে এসেছে ছোট চুলের সাথে র্যাম্প ওয়ার্ক করতে করতে এর এত চুল দেখে আমার তো মনে হয় ওর ক্যান্সারের রোগ হয়নি তো এমন মেয়েকে তো কলেজ থেকে বার করে দেওয়া উচিত কলেজের সব ছেলেমেয়েরাই পল্লবীকে অপছন্দ করত। আর তার কলেজে আসা নিয়েও বিরোধিতা করতো আর যার কারণে সবাই তার উপর টমেটো ছুঁড়ে মারে আরে ওরে ঝোরে ঝরে পড়া চুলের পেছনে নিশ্চয়ই ওর কোনো বড় রোগ আছে হ্যাঁ মেরু না আমাকে আমার সত্যিই কোনো রোগ নেই এমন অত্যাচার না হাট মিথ্যেবাদী এত চুল ঝরে নিশ্চয়ই কোনো রোগ আছে তোর আরে কালো কোথা থেকে আসছিস আর তখন নিহারিকাও কলেজ থেকে বাড়ি ফিরে বলে মা আমি শুনেছি এই কালো না ক্যান্সার হয়েছে তুমি একে বার করো তো বাড়ি থেকে নইলে আমাদেরও না এই একই রোগ হয়ে যায় না মা আমাকে বার করে দিও না তোমাদের ছাড়া আমার কে আছে আমি কোথায় যাব বলো যেখানে ইচ্ছে হয় সেখানে গিয়ে মর এমনিতে তোকে কেউ বিয়ে করবে নাকি সারা জীবন আমার ঘাড়ে বোঝা হয়ে থাকবি যা দেখি এখন বেরো একদম ঠিক বলেছো মা ধাক্কা মেরে বার করে দাও এই বলে তারা পল্লবীকে ধাক্কা মেরে বার করে দেয় আর পল্লবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে আসে জন্মানোর পরেই যদি আমি মরে যেতাম খুব ভালো হতো এই কালো রং আর কমচুল তো আমার অভিশাপ হয়ে গেছে সবাই আমাকে ঘৃণা করে কলেজের ওরাও আমাকে অপছন্দ করে আজকে মা ঘরের থেকে বার করে দিল কালকে সমাজের লোকও করে দেবে মা তুমি কোথায় তুমি কি আমার কষ্ট একটুও দেখো না মা পল্লবীর কষ্ট তার চোখ দিয়ে বয়ে যাচ্ছিল সূর্য ডুবে গিয়ে অন্ধকার নেমে আসে আর আর পল্লবী একটা গাছের নিচে বসে বসে ঘুমিয়ে পড়ে সে দেখে সে আকাশে তারাদের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে তার মোরা মরা কোথায় চলে গেছিলে তুমি জানো না এই সৎ আর বোন আমার উপর কত অত্যাচার করে এই দুনিয়াটা খুব সার্থ পড়ার লবি আমি এখানে থাকবো না মা আমাকে তোমার সাথে নিয়ে চলো মা পল্লবী আমি তোকে নিয়ে যেতে আসিনি আমি এসেছি তোর মনের কষ্ট দূর করতে আর তখনই আশার শরীর থেকে এক আলোর জ্যোতি উৎপন্ন হয়ে পল্লবীর শরীরে প্রবেশ করে আর ওই আলোর জ্যোতি পল্লবী শরীরে প্রবেশ করার পরই পল্লবীর মাথায় লম্বা কালো চুল হয়ে যায় আর গায়ের রঙও ফর্ষা হয়ে যায় পল্লবীর এই অসাধারণ রূপ দেখে তার মা বলে পল্লবী এই লম্বা চুল এখন তোর আত্মবিশ্বাস আর সুন্দরতা যখনই তুই এর থেকে সাহায্য চাইবি সে তোকে সাহায্য করবে আরে বা আমার চুল তো কত লম্বা আর কালো হয়েছে আর আমি ফর্সাও হয়ে গেছি আমার তো এবার বাড়ি ফিরে যাওয়া দরকার কিছুক্ষণ বাদে পল্লবী বাড়ি ফেরে পল্লবীকে এমন লম্বা ঘন চুলে আর চমৎকার সুন্দরী দেখে তার সৎ মা আর বোন অবাক হয়ে যায় মা নিহারিকা এই দেখো আমার লম্বা চুল কাল রাত্রিবেলা আমি যখন জঙ্গলে শুয়েছিলাম মা এসেছিল স্বপ্নে আর এসে আমাকে এই জাদুর চুল উপহার দিয়েছে কি জাদুর লম্বা চুল আগে তুই এই চুল দিয়ে কোনো জাদু দেখা তারপরে বিশ্বাস করব কী আমার জাদুর চুল দেখা তো তোর জাদু এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে একটা আলোর হয় যার থেকে অনেক অনেক টাকার বান্ডিল ঝরে পড়ে আরে পল্লবী মা আমার শোন আমি আমি তোকে বেকারে উল্টো পাল্টো ভাবতাম কিন্তু তুই তো খাজা এই কালো চুল আর ফর্সা রঙে কি সুন্দর লাগছে আমার শোনামে কারো নজর না লাগে যেন মারে যা হয়েছে সব ভুলে যা দেখ পরিবারে তো এমন ঝামেলা হতেই থাকে এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি এই জাদুর লম্বা চুলের জন্য পল্লবী সেই সব সুখ পেল যা কেবল সে কল্পনা করছিল এখন তো সে তা সৎ মায়ের কাছেও প্রিয় হয়ে উঠেছিল একদিন রাস্তা দিয়ে ফেরার সময় তাদের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা কুষ্ঠ রোগের সঙ্গে আমাকে কেউ সাহায্য করো কি হয়েছে মা তোমার কিসের সমস্যা আরে মা পল্লবী হাত দিস না দূরে থাক একবারই রোগ লাগলে সারা শরীরে ছড়িয়ে পড়বে না না থাক থাক দূরে থাক কিছু হবে না তোমার চিন্তা করো না মা আমার এই কষ্ট হয়েছে আমি রোজ এটার জ্বালায় জ্বলে মরছি আমাকে একটু মুক্তি দাও নতুন জীবন দাও কিরে আমার জাদুর চুল দেখাতো তোর জাদু ইনি যা চাইছেন সেটাই এনাকে দে এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে এক আলু বার হয় যেখান থেকে দুধ আর গঙ্গা জল মিলিত হয়ে সেই বৃদ্ধার গায়ে গিয়ে পড়ে আর তারপরে তার কুষ্ঠ রোগ সেরে যায় আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে অনেক ধন্যবাদ মা তোমায় আজ তোমার জন্যে আমি নতুন জীবন পেলাম ভগবান তোমার ভালো করুক এরপর পল্লবী বাড়ি চলে যায় তার বাড়িতে প্রায় দুঃখী আর অসুস্থ মানুষেরা আসা যাওয়া করত পল্লবী তাদের কাউকেই খালি হাতে ফেরাত না সকলের সাহায্য করত আর এইসব দেখে নিহারিকার খুব হিংসে হতো কালকের কালো কুসিদ আজকে ফেমাস হয়ে গেছে জবে থেকে ওর ওই লম্বা চুল এসেছে ওর তো জীবনই বদলে গেছে আজকে রাত্রিবেলায় ওই মহারানীর চুল আমি কাটবো ওর ফেমাস হওয়া আমি বার করছি রাত্রিবেলা যখন পল্লবী ঘুমাচ্ছিল তখন নিহারিকা একটা কাঁচি নিয়ে পল্লবীর চুল কাটতে আসে আর যখনই সে পল্লবীর চুলে কাছি ঠেকালো ঠিক তখনই উল্টো হয়ে সব চুল কেটে যেটা দেখে সে ফেললো উঠে বলে আমার চুল কোথায় গেল আমি আমি তো টাকলু হয়ে গেলাম আরে কি হলো এই রাত্রিবেলা কে চেল্লাচ্ছে আরে তুই টাকলো কি করে হলি জানি না মা আমি তো এই সৎ বোনের চুল কাটতে এসেছিলাম কিন্তু কাজে উল্টে আমার চুলি কেটে দিল তোকে কে বলেছিল ওর চুল কাটতে এখন দেখ নিজের পায়ে করুল মাল্লি তো তুই নিহারিকা তোর বোঝা উচিত হিংসা শুধু ক্ষতি করে আমি তো সব সময় তোকে নিজের বোন ভেবেছি কিন্তু তুই শুধু মনের মধ্যে রাগ আর হিংসা পুষে রেখেছিলি আর এটা তারই ফল পল্লবীর এই কথা শুনে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে যায় আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পল্লবীর কাছে ক্ষমা চায় যা শুনে পল্লবী তার জাদু চুল থেকে আবার নিহারিকার মাথায় চুল ফিরিয়ে দেয় এরপর থেকে নিহারিকা আর তার মা দুজনেই পল্লবীকে খুব ভালোবাসলো বেস্ট হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট